বন্ধুরা, যদি আপনি শুনে থাকেন যে আপনার মোবাইলে 2 GB 3 GB 4 GB এই ধরনের র্যাম আছে, তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন। আর আমি আজকে আপনাদের সাথে কথা বলবো র্যাম কি এবং কিভাবে কাজ করে এই বিষয়ে। বন্ধুরা, র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, কিন্তু আমি এত কঠিনভাবে আপনাদেরকে না বুঝিয়ে আপনাদেরকে খুব সহজ উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিতে চাচ্ছি। ধরুন আপনার খিদে পেয়েছে এবং আপনি রান্নাঘর থেকে খাবারের পট এনে আপনার ডাইনিং টেবিলে রাখছেন, আর সেখান থেকে আপনি যখন যা খুশি তাই খাবেন। এখন আপনার ডাইনিং টেবিল যদি খাবারের পট রাখার মতো বড় না হয়, তাহলে কিন্তু আপনি সবগুলো খাবারের পট ডাইনিং টেবিলে রাখতে পারবেন না। তখন আপনার রান্নাঘরে আবার যেতে হবে এবং সেখান থেকে খাবার আনতে হবে। এখানে আপনার সময়ের কিন্তু অপচয় হচ্ছে। আর আপনার ডাইনিং টেবিলটি যদি বড় হয়, তাহলে সেখানে কিন্তু আপনি সবগুলো খাবারের পট রাখতে পারবেন এবং যখন যা ইচ্ছা সেখান থেকে নিয়ে নিয়ে খেতে পারবেন। ঠিক আপনার র্যামটিও সেভাবেই কাজ করে, সরি, আপনার মোবাইলের র্যামটিও সেভাবেই কাজ করে। বন্ধুরা, ধরুন আপনার রান্নাঘরটি হচ্ছে আপনার ইন্টারনাল মেমোরি এবং আপনার ডাইনিং টেবিলটি হচ্ছে আপনার র্যাম। মনে করুন আপনি একটি গেম ইনস্টল করেছেন, গেমটি কিন্তু আপনার ইন্টারনাল মেমোরিতে ইনস্টল হয়েছে, সেটি কিন্তু আপনার র্যামের মধ্যে ইনস্টল হয়নি। এখন যখনই আপনি গেমটি ওপেন করবেন, তখন ইন্টারনাল মেমোরি থেকে উঠে গেমটি সরাসরি আপনার র্যামের মধ্যে চলে আসবে এবং র্যাম থেকে গেমটি রান করবে, সেটি প্রসেসরের মধ্যে ডাটা সেন্ড করবে এবং সেখান থেকে ডাটা রিসিভ করবে। এভাবেই আপনার মোবাইলের র্যাম কাজ করে থাকে। তো এখন ধরুন আপনি 1 2 3 4 5 নামে 5টি সফটওয়্যার ওপেন করে রেখেছেন। এখন যখনই আপনি 6 নম্বর সফটওয়্যারটি ওপেন করবেন, তখন সেটি ওপেন হবে, কিন্তু আপনার যে 1 ও 2 নম্বর অ্যাপ আছে সেগুলো হয়তোবা বন্ধ হয়ে যেতে পারে। আর যদি আপনি 1 বা 2 নম্বর সফটওয়্যারটি ওপেন করতে যান, তখন দেখবেন যে সফটওয়্যারটি বন্ধ হয়ে গেছে, সেটি আবার নতুন করে ওপেন হচ্ছে, আর এভাবে আপনার কম্পিউটার বা মোবাইল স্লো হয়ে পড়ে। তাই বলা হয় যে বেশি র্যাম মাল্টিটাস্কিংয়ের জন্য খুব খুব বেশি জরুরি। বন্ধুরা, র্যাম সম্পর্কে আলোচনা করলে যে বিষয়টি না বললেই নয় আপনাদের, সেটি হচ্ছে র্যামের স্পিড। আমাদের প্রসেসরের মধ্যে যেভাবে ক্লক লাগানো থাকে, ঠিক সেভাবেই আমাদের র্যামের মধ্যেও ক্লক লাগানো থাকে, যেটি আপনাকে বলে দেয় যে আপনার র্যামটি কতটুকু স্পিডে কাজ করছে। তো বাজারে দেখবেন DDR2, DDR3, DDR4 এই ধরনের ক্যাটাগরির র্যাম পাওয়া যায়। তো আমি সামনের ভিডিওতে DDR2, DDR3 এই বিষয়ে কথা বলবো। এই ভিডিওতে আর এই ক্যাটাগরিগুলোকে আনছি না, শুধু র্যাম বিষয়ে আপনাদেরকে ধারণা দিচ্ছি। র্যামের স্পিড সম্পর্কে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যত বেশি গিগাহার্জের র্যাম ব্যবহার করবেন, ততটা বেশি আপনার র্যামের স্পিডটা হবে এবং অ্যাপ ওপেন এবং অ্যাপ ক্লোজিং খুব দ্রুত হবে। বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম যে র্যাম কি এবং কিভাবে কাজ করে। তো এখন আমরা জানবো যে আমাদের মোবাইল ফোনের জন্য র্যাম কতটুকু জরুরি। বন্ধুরা, আমাদের মোবাইলে যে অ্যাপস ইনস্টল করা থাকে সেগুলোর সাইজ দিনকে দিন বাড়ছে। যেমন ধরুন আপনি যদি ফেসবুকটি ওপেন করেন, তাহলে সেটি 250 থেকে 350 MB মতো প্রথমেই জায়গা দখল করে নেয়। তো এভাবে কোয়ালিটির উপর ভিত্তি করে কোম্পানিগুলো অ্যাপগুলোর সাইজ বাড়াচ্ছে। তো এখন অ্যাপগুলো যদি বেশি জায়গা দখল করে, তাহলে অবশ্যই আমাদের বেশি র্যাম লাগবে। আমি মনে করি আমাদের মোবাইলে 3 GB র্যাম হওয়াটা খুব বেশি জরুরি, কারণ আপনার মোবাইলের র্যাম যদি 3 GB কম হয়, তাহলে আপনি অ্যাপ ওপেন এবং ক্লোজ করার ক্ষেত্রে আপনি ল্যাগ অনুভব করবেন, বেশি অ্যাপস ওপেন করতে পারবেন না, আপনি ইচ্ছা মতো মোবাইলটি ব্যবহার করতে পারবেন না। আর আপনার র্যাম যদি 3 GB হয়, তাহলে আপনার যে ডেইলি যে ওয়ার্কগুলো আছে, যেগুলো আপনি আপনার মোবাইলে করে থাকেন বা গেমগুলো খেলে থাকেন, সেগুলোর ক্ষেত্রে আপনার র্যাম আপনাকে খুব বেশি সাপোর্ট করবে। আর যদি আপনি মনে করেন যে আপনার মোবাইলটি আপনি অনেক সময়ের জন্য কিনছেন, তাহলে আপনি অবশ্যই বেশি র্যামের মোবাইল কিনবেন, কারণ অ্যাপগুলোর সাইজ আগে থেকে এখন অনেক বেড়েছে এবং এখন থেকে ভবিষ্যতে আরও বাড়বে। তাই আপনার মোবাইলে র্যাম অবশ্যই বেশি হওয়া দরকার। বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।